हेलो फ्रेंड्स, लोकल टेक्नोलॉजी यूट्यूब चैनले आपनादे स्वागत। तो आज के वीडियोर मध्य आपनादे कथा बोलबो जे फेसबुकेर फेस रिकग्नाइजेशन नामक जे अपशनटी रही है से ही अपशनटी निये विस्तारित किन्तु संक्षेपर मध्य आमरा आलोचना करब आपनादेर काछे। तो फेसबुक एक नतून खूब सुंदर गोपन एक सेटिंग्स रही है जे सेटिंग्सटा आपनारा प्राय 90% ছেলে মেয়েরাই কিন্তু জানেন না যে ফেসবুকের ফেস রিকগনাইজেশন যে অপশনটা রয়েছে, এই অপশনটা আপনারা যদি চালু করেন নিজের আইডিতে তাহলে আপনি কি কি ফ্যাসিলিটি পাবেন, কি কি সুবিধা পাবেন। এই অপশনটা যদি অন না করেন, চালু না করেন, তাহলে কি কি সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন না, এইসব ব্যাপারগুলো কিন্তু আপনারা সবাই জানেন না। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন আর ফেস রিকগনাইজেশন অপশন সম্পর্কিত কিন্তু আপনারা ওয়াকিবহাল হয়ে যান। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটা প্রথমবারের জন্য দেখছেন তারা তারা অবশ্যই আমার এই লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নটি অন করে দেন আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে দেখাবো যে ফেস রিকগনাইজেশন অপশনটা ফেসবুকের কোন জায়গায় থাকে, এমনকি ফেস রিকগনাইজেশন অপশনটা অন করে দেখাবো। অন করার পর আপনাদেরকে দেখাবো কি কি সুবিধা পাওয়া যাচ্ছে, এমনকি লাইভ গ্রুপ আপনাদের কাছে দেখিয়ে দেবো কি কি ফেসিলিটি আপনারা এক্সট্রা পাবেন ফেসবুক থেকে। তো কিভাবে অন করা যায় সেটা আগে দেখাচ্ছি, তারপরে লাইভ গ্রুপ দেখাবো আপনাকে যে কি আমরা ফেসিলিটি পাবো। তো প্রথমে আপনারা যদি ফেসবুক অ্যাপ ইউজ করেন বা ফেসবুক লাইট ইউজ করেন তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। তো ফেসবুকের ওপরে ডান দিকে কর্নারে তিনটা দাগ যে থ্রি লাইন বার দেখা যাচ্ছে, এই থ্রি লাইন বারে কিন্তু প্রথমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। সেটিংস অপশনে ক্লিক করে ঢুকে যাব। সেটিংস অপশনে ক্লিক করে ঢুকে যাওয়ার পরে একটু জাস্ট নিচের দিকে আসবো। নিচের দিকে আসলেই কিন্তু প্রাইভেসি অপশনের ভিতরেই রয়েছে কিন্তু এখানে ফেস রিকগনাইজেশন এই যে অপশনে দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু ফেসবুক টু এবল টু রিকগনাইজ ইউ ইন ফটো অ্যান্ড ভিডিও, নো। এই অপশনটা কিন্তু ক্লিক করব। এই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, ইয়েস আর নো। নো এতে আমার ক্লিক করা রয়েছে, আমি সেটাকে ইয়েস করে দেবো। উপরের অপশনটা টিপে ইয়েস করে দিলাম, ইয়েস হয়ে গেল। ইয়েস করার পরে কিন্তু আমি ব্যাকে আবার হোমে প্রথমে চলে আসবো, ফেসবুকের মেন হোমে কিন্তু চলে এলাম, চলে আসলাম। এরপরে কিন্তু ফেসিলিটি কী রয়েছে সেটা দেখাবো। অন তো হয়ে গেলো, ফেস রিকগনাইজেশন অপশন কিন্তু অন হয়ে গেলো। এরপরে আমি কী কী বাড়তি সুবিধা পাবো ফেসবুক থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। সুবিধা পাবেন বলতে আপনার ফেসবুকে যত ফ্রেন্ড রয়েছে বা আপনি যদি কোনো ফেসবুকে কোনো একটা ছবি পোস্ট করেন বা কোনো আপনার ফ্রেন্ড যদি কোনো একটা ছবি পোস্ট করে থাকে তাহলে ওই যে ছবিটা যদি গ্রুপ ফটো হয়ে থাকে, যেমন উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি, আমি একটা ছবি পোস্ট করেছি রিসেন্টলি, এই যে দেখতে পাচ্ছেন এই যে ছবিটা পোস্ট করলাম, এই ছবিটাতে দেখতে পাচ্ছেন তিনটে তিনজন রয়েছে। এই তিনজনের যদি তিনজনেরই ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে, নিজস্ব ফেসবুক আইডি থেকে থাকে, তিনজনে যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে, অর্থাৎ আপনার ফ্রেন্ডের গ্রুপ ছবি যদি কোনো ফেসবুকে আপলোড হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ছবির মাথাতে ক্লিক করা মাত্রই, এই যেমন ধরুন এই যে তিনজন আছে, তিনজনের উপরের জনের মাথায় হেডে যখনই আমি ক্লিক করব কিন্তু তার নামটা ভেসে উঠবে সেই ছবির উপরেই। এই নিচের জনকে যখন আমি ক্লিক করব ছবির উপরে তখন কিন্তু তার নামটা ভেসে উঠবে। আর এরকমভাবে এই একটি গ্রুপ ছবিতে একটি ছবিতে যতজনের ফেস থাকবে মাথা থাকবে ফেসবুক সার্ভার কিন্তু আইডেন্টিফাই করে নেবে যে এই ব্যক্তির নাম কি, ফেসবুক অ্যাকাউন্ট যেহেতু তার আছে সেই নামটি কিন্তু এখানে ভেসে উঠবে। আর একটা ফেসিলিটি হবে যে আপনি যদি গ্রুপ ছবিটি আপলোড করে থাকেন সেক্ষেত্রে এই তিনজনের যদি ফেসবুক আইডি থেকে থাকে তাদেরকে কিন্তু অটোমেটিক কিন্তু আপনার সঙ্গে ট্যাগ হয়ে যাবে, ছবির ট্যাগ হয়ে যাবে। যেমন ধরুন এই যে নিচের যে একজন রয়েছে, এই যে নিচে এই ব্যক্তি দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মোনালিসা দাস। আমি যখন ছবিটা আপলোড করেছি, আপলোড করা মাত্র কিন্তু ক্লিক করলাম, দেখুন এখানে লেখা রয়েছে উইথ মোনালিসা দাস, অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু মোনালিসা দাসকে ছবিটা ট্যাগ করা হয়ে গেছে, ফেসবুকেই ট্যাগ করে দিয়েছে, আমাকে কিন্তু পার্সোনালি কিন্তু পার্টিকুলারলি ট্যাগ করতে হয় না। অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে ফেস রিকগনাইজেশন অপশনটা যদি আপনি অন করে থাকেন তাহলে কিন্তু গ্রুপ ছবি বা দুজন বা তিনজন আপনি বাদ দিয়ে যদি অন্য কারো যদি ফেস থাকে ছবির মধ্যে তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাকে কিন্তু ফেসবুকে আপনাকে ট্যাগ করা হয়ে যাবে, আর তার ছবির উপরে ক্লিক করা মাত্রই কিন্তু তার নামটা ছবির উপরেই ভেসে উঠবে। এটাই কিন্তু এক্সট্রা ফেসিলিটি। তো বুঝতে পারলেন এই অপশনটা কিন্তু আপনারা জানতেন না বা কেউ কেউ জানতেন। তো অবশ্যই অনেকটাই আপনাদের উপকারে লেগেছে ভিডিওটা দেখে। তো ভিডিওতে একটু অবশ্যই লাইক দেন আর আমাদের লোকাল টেকনোলজি ইউটিউব চ্যানেলের সাথে থাকুন।